হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি অষ্টম শ্রেণীর রায় মার্টিন দু হাজার তেইশ এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের মডেল কোশ্চেন পেপার উনিশ নিয়ে আলোচনা করবো এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলি প্রথমেই দেখতে পাও দেখো একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একে দুইয়ের পাঁচ ও চারের পাঁচ এর মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো দুইয়ের পাঁচ এর সমতুল্য ভগ্নাংশ হলো চারের দোষ চারের পাঁচ এর সমতুল্য ভগ্নাংশ হল আটের দোষ এখন দুইয়ের পাঁচ ও চারের পাঁচ এর মধ্যে দুটি মূলত সংখ্যা হলো পাঁচের দোষ ও সাতের দোষ চারের পাঁচের পরে আছে পাঁচের দোষ এরপরে ছয়ের দশ আছে তারপর সাতের দোষ ছয়ের দোষ বাদ দিয়েছি সাতের দশটা নিয়েছি তিনটের মধ্যে যে কোনো দুটো লিখলেই হবে এরপরে একের দাগের দুই ফোর এক্স সেভেন ওয়াই থ্রি এক্স নাইন জেড ফোর পি এইট জেড টেন ওয়াই তেরো পি এই পদগুলির মধ্যে সদৃশ পদগুলি আলাদা করে দেখাও এখানে যে পদগুলো দেওয়া আছে এই পদগুলোর মধ্যে ফোর এক্স থ্রি এক্স হল সদৃশ সেভেন ওয়াই টেন ওয়াই হলো সদৃশ নাইন জেড এইট জেড হলো সদৃশ আর ফোর পি এবং থার্টিন পি এরা হলো সদৃশ পদ এরপরে একা থেকে তিনি সঠিক উত্তরটি নির্বাচন করো প্রদত্ত কোন ক্ষেত্রে সন্নিহিত কোনগুলি পরস্পর সম্পূরক কোন অপশান এ পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান বি একশো পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান সি সত্তর ডিগ্রি কুড়ি ডিগ্রি অপশান ডি সত্তর ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি যেহেতু এখানে সম্পূরক কোণের কথা বলা হয়েছে তাই দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে এখানে অপশান বি হল সঠিক উত্তর একশো পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দুটি পরস্পর সম্পূরকণ এরপরে আগে থেকে চারে প্রদত্ত চিত্র থেকে এক্স ডিগ্রি এর মান নির্ণয় করো এখানে এই যে সন্নিহিত দুটো আছে সেটি হলো এবি স লেখার উপরেই এই থ্রি এক্স ডিগ্রি আর এক্স ডিগ্রি কোণ তাহলে এই দুটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ থ্রি এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান হল একশো আশি ডিগ্রি তাহলে ফোর এক্স ডিগ্রি সমান হল একশো আশি তাহলে এক্স সমান একশো আশি ডিভাইডেড ফোর সমান হল পঁয়তাল্লিশ অতএব এক্সের মান হল পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে দুয়ের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি এবং প্রস্থ এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি হলে ক্ষেত্র ফল কত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি প্রস্থ দেওয়া আছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি অথবা আয়তক্ষেত্রের ক্ষেত্র হল দৈর্ঘ্যন্ত প্রস্থ অর্থাৎ এইট এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এইট এক্স এর হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার সেখান থেকে পাওয়া গেল চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার বর্গ সেমি এরপরে দুয়ে দাগের দুয়ে সমরবাবু একটি আয়তাকার জমির ভিতরের চারিদিকে চার মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন যদি জমির দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ ২২ মিটার হয় তবে কত বর্গমিটার জায়গায় সমরবাবু বাড়ি তৈরি করেছেন যে জমিটি দেওয়া আছে সেই জমিটির দৈর্ঘ্য হলো চল্লিশ মিটার প্রস্থ হলো বাইশ মিটার এখন তিনি প্রত্যেক সাইটে চার মিটার করে ছেড়ে দিয়েছেন তাহলে বাড়িটির যে দৈর্ঘ্য তা হল চল্লিশ মাইনাস চারযুক্ত চার তাহলে যেহেতু চার সাইডে চার মিটার করে ছেড়েছেন তাই চার যুক্ত চার করা হলো তাহলে চল্লিশ থেকে আট বিয়োগ সমান বত্রিশ মিটার এবং বাড়িটির প্রস্থ হল বাইশ মাইনাস চার যুক্ত চার সমান হলো চোদ্দো মিটার অতএব যে জায়গাটির উপর বাড়ি আছে সেই জায়গার ক্ষেত্রে ফল হল বত্রিশ গুণিত চোদ্দো সমান হলো চারশো আটচল্লিশ বর্গ মিটার এরপর দু হাজার তিনে ভাগ ফল নির্ণয় করো একাশি পি ডিওয়ার ফোর মাইনাস ওয়ান ভাজিত থ্রি পি মাইনাস ওয়ান থ্রি পি মাইনাস ওয়ান হলো ভাজক আর একাশি পিটিদুয়ার ফোর মাইনাস ওয়ান এটি হলো ভাজ্য ভাজককে যদি সাতাশ পি কিউব দিয়ে গুণ করা হয় তাহলে হবে একাশি পিটি দোয়ার ফোর মাইনাস সাতাশ পি কিউব এখানে বিয়োগ করলে এটা কেটে যাবে আর এখানে মাইনাস চেন প্লাস চিন হয়ে গেল এর সদৃশ্য কোনো পদ নেই তাই এখানে সাতাশ পি কিউব নিচে নেমে গেল বিয়োগের পরে আর মাইনাস ওয়ান যেমন ছিল এখানে নেমে গেলো এখন ভাজককে যদি প্লাস নাইন পি স্কোয়ার দিয়ে গুণ করা হয় তাহলে হবে সাতাশ পি কিউ মাইনাস নাইন স্কোয়ার এখানে বিয়োগ করলে এখানে সাতাশ পি কিউ সাতাশ পি কিউ কেটে যাবে বিয়োগ করার পর নিচে নেমে আসবে নাইন স্কোয়ার মাইনাস ওয়ান এরপর ভাজককে যদি থ্রি পি দিয়ে গুণ করা হয় তাহলে হবে নাইন পি স্কোয়ার মাইনাস থ্রি পি বিয়োগ করলে নাইন পি স্কোয়ার নাইন পি স্কোয়ার কেটে গেল এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে মাইনাস চেন ছিল তাই নিচে নামবে প্লাস থ্রি পি মাইনাস ওয়ান এখন ভাজককে যদি প্লাস ওয়ান দিয়ে গুণ করা হয় তাহলে হবে থ্রি পি মাইনাস ওয়ান বিয়োগ করলে থ্রি পি থ্রি পি কেটে যাবে আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে তাহলে ভাগ শেষ হল শূন্য অতএব নির্ণীয় ভাগ ভুল হল সাতাশ পি কিউ প্লাস নাইন পি স্কোয়ার প্লাস থ্রি পি প্লাস ওয়ান এরপরে তিনের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে পি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কিউ সমান ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর সমান জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস কিউ ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস আর ইন্টু জেড মাইনাস এক্স এর মান নির্ণয় করো পি কিউ আর মান যে দেওয়া ছিল সেই মানগুলি এখানে বসিয়ে নেওয়া হলো এরপরে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু কিউ ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু আর ইন্টু জেড মাইনাস এক্স পির মান কিউর মান এবং আর এর মান এখানে বসিয়ে নেওয়া হলো এরপর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এটি হল এক কিউব মাইনাস বিকিউ এর সূত্র এখান থেকে তাহলে পাওয়া গেল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ঠিক একই রকমভাবে এখান থেকে পাওয়া গেল ওয়াই কিউব মাইনাস জেড কিউব এবং এখান থেকে পাওয়া গেল জেড কিউব মাইনাস এক্স কিউব এরপর এখানে মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস মাইনাস কেটে গেল জেড কিউব জেড কিউব কেটে গেল এক্স কিউব এক্স কিউব কেটে গেল সমস্তগুলো কেটে গেল তাহলে শূন্য অতএব নিম্ন মান হলো শূন্য এরপর তিনি থেকে দুয়ে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই

ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই এর হোল স্কোয়ার এখন এখানে বিয়োগ করলে ওয়াই আর ওয়াই তাহলে হবে মাইনাস থ্রি ওয়াই এক্স যেমন ছিল তেমন থাকলো ইন্টু এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে নেওয়া হয় তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এরপর এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে যদি টু ওয়াই গুণ করা হয় তাহলে হবে টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার টু ওয়াইয়ের হোল স্কোয়ার অর্থাৎ হলো ফোর ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই কেটে গেল এখানে এক্সকোয়ার যেমন আছে তেমন নিচে নেমে গেল এখানে ওয়াই স্কোয়ার এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার এখানে প্লাস ফোর ওয়াই স্কোয়ার যোগ করার পর বিয়োগ করলে হবে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে নির্ম উৎপাদকের বিশ্লেষণ হলো এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে তিনে দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ